তো ফ্রেন্ডস আমরা হরিদ্বার স্টেশনে চলে এসেছি, এখন বাজে 6:15 আর এখন আমরা হরিদ্বার ছেড়ে দিচ্ছি। তো এটা দেরাদুন এক্সপ্রেস দেখতে পাচ্ছ, এখানে ট্রেনও দিয়ে দিয়েছে, সোজা দেরাদুনে গিয়ে নামবো, ওখান থেকে বাইক আর মসৌরি। তো চলো টাটা হরিদ্বার, টাটা হরিদ্বার। জঙ্গলই জঙ্গল, পুরো সে ঘন ঠাসা জঙ্গল হয় না, দেখ একদম ওই টাইপের ভিতর দিকটা পর্যন্ত। বাপরে, হ্যাঁ এটা একদম ডোয়ার্সের ফিলিংস লাগছে, ডোয়ার্সে ঢোকার আগে ওই হাসিমারা জঙ্গলে যাওয়ার আগে থাকতে পারি, দেখছিস দেরাদুন স্টেশনে নামলাম, এরপরে গাড়ি ঠিক করে মালপত্র তুলে মসুরির উদ্দেশ্যে রওনা হয়ে যাবো। কিন্তু তার আগে খেতে হবে চা, পুরো ট্রেনটা চা ওঠেনি, চা না খেলে আর পারছি না। কুকুরটাকে দু চারটে বিস্কুট খাইয়ে দিলাম, বিস্কুট ছিল। প্রথমত এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক কাপ ধোয়া ওঠা চা, সাথে আছে ডিম টোস্ট, আর ওখানে বাচ্চাদের জন্য নিয়েছি ম্যাগি। তো ব্রেকফাস্টটা চট জলদি সেরে ফেলি, আমাদের এখনো পৌঁছাতে মোটামুটি ঘন্টা খানেক লেগে যাবে। আদেশ না, আমি অল্প দে। সিরিয়াসলি ভুলে গেছিলাম, এতদিন পর ডিম খাচ্ছি, বলাতে মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। ও বললো হ্যাঁ, তিন দিন ধরে এক খেয়ে বাবা। একঘেয়ে আমিষও ভালো লাগে না, একঘেয়ে বেশি দিন আমিষ খাওয়াও ভালো লাগে না, একঘেয়ে ওরকম নিরামিষ খাওয়াও ভালো লাগে না। নিরামিষ তো একদমই খায় না, সেখানে তিন দিন ধরে টানা মানে সত্যিই চাপের। আজকে আসছি, ওখানে বিরিয়ানি গন্ধ পাচ্ছি। আরে এত মাছি কি করতে, ওই বেল্ট করে পাঠাবে আর সাইকেলে যারা করছে দাদাদের। আমরা সাইসি তো আছে গুড্ডুকে করাবো, এখান তো ওই হোটেলের লোকটা। হ্যাঁ এদেরই তো এটা, ঢুকে গেছে এখন মসৌরি। আর আমাদের ওই সিঁড়িটা দিয়ে, ওই যে ওই সিঁড়িটা দিয়ে উঠে ওইখানে উঠতে হবে, পুরো সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়িটা যাবে এরকম এরকম, তারপরে এইখান দিয়ে গিয়ে মনে হয় এই পাশটা আমাদের হোটেলটা।
তো হোটেলটা যেহেতু অনেকটা উঁচুতে সেজন্যই মালপত্র নেওয়ার ব্যবস্থা করতে হবে। তো হোটেল কর্তৃপক্ষ থেকে কুলি পাঠানোর পরে মালপত্র বেঁধে তোলা হচ্ছে, আর তুলতে হবে বললাম তোমাদের ওই সিঁড়িটা দিয়ে, সেই জন্য আমাদের পক্ষে তো একদমই সম্ভবই নয়। এই কুলবি চক বাস স্ট্যান্ড হ্যাঁ ট্যাক্সি স্ট্যান্ড হয় কুলবি চক এই লাইব্রেরি চক প্রসেসটা দেখো, ভারী ভারী ব্যাগ কীভাবে বয় তার প্রসেসটা দেখাচ্ছি। আমরা শিয়ালদা হাওড়া স্টেশন অন্যরকম, মানে রেল স্টেশন অন্যরকম দেখি, আর ইনাদের ব্যবস্থা অন্যরকম। পাহাড়ি এলাকায় যেভাবে চলাফেরা করা হয় আর কি মালপত্র নিয়ে, ওই ব্যাগটা হতো চল কটা হয়েছে দেখেছিস? খুব খারাপ লাগে এইভাবে মাল বওয়াতে বা দেখতে, কিন্তু কিছু করার নেই, এটা করে ওরা জীবিকা নির্বাহ করছে, আর আমাদের পক্ষে তো এইভাবে অভ্যস্ত নই আমরা, তো ওদের উপরে ডিপেন্ড করতে হবে এই আর কি। তো দেখো যাচ্ছে এখন ওইভাবে, সিঁড়ি দিয়ে উঠবে না, এটা সোজা রাস্তা যাবে বাবা, মনে হয় সিঁড়ি দিয়ে উঠবে না, ওরা এইভাবেই যাবে। চলো সিঁড়ি ভাঙার থেকে এই খাড়া রাস্তা ঠিক আছে, দেখা যাক কোন রাস্তা দিয়ে নিয়ে যায়। এই রাস্তা একটু হাঁটলেই হাঁপিয়ে যায়। তো আমরা একদম টপে চলে এসেছি, সিঁড়ি না ওরকম স্লাইড দিয়ে পুরো ঘুরতে 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 মনে হয় ছতলা সমান উঠে গেছি, ঠিক আছে, কিন্তু ভিউটা অসাধারণ। নিচে আর রাস্তা আছে, তো ভিউটা শুধু তোমাদের একবার দেখায়, অসাধারণ, মন ভরে যাচ্ছে। উঠতে যা কষ্ট হয়েছিল চারপাশে ভিউ দেখে মন পুরো খুশি খুশি হয়ে গেল। দেখো কেমন মেঘ ভেসে যাচ্ছে দেখতে পাচ্ছ আশা করি। আর এই হোটেলটা না একদম টপে হাঁপিয়ে গেছি, এনাদের বিহেভিয়ার ভীষণই ভালো, ভীষণই ভালো, দেখতে পাচ্ছ বাবাকে তাড়াতাড়ি করে চেয়ারটা বার করে দিচ্ছে বসার জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে হোটেল একদম টপে, যে হোটেলটা একদম টপে, যেখান থেকে সিনটা দেখো শুধু, ও মারাত্মক লেভেল। দেখো বাবা গেছে, তুই যা ভিউটা দেখেছো, ভিউটা বলছে এখান দিয়ে যাও না, রাস্তা আছে শর্টকাট, এখান দিয়ে না নিচে আমার রাস্তা আছে, আমরা দেখে আসবো তারপর। কি হারে মেঘ ভেসে যাচ্ছে, ও ও দারুণ দারুণ দারুণ, এই ভিউটা পাওয়ার জন্যই কিন্তু হোটেলটা এত টপে। হ্যাঁ উঠতে অবভিয়াসলি কষ্ট হবে আমাদের যাদের অভ্যাস নেই, কিন্তু মনোরম দৃশ্য। আরেকজন দেখো একা একা এসে এখানে দাঁড়িয়ে রয়েছে, চলে এসো নিচে এসো, কোনো ভয় ডর কিচ্ছু নেই, আমরা খুঁজে খুঁজে বেড়াচ্ছি। এটা হচ্ছে হোটেলটার ভিতরে ফুল পলিশ করা, চলো চলো চলো, দেখতে পাচ্ছ ভিতরটা খুব সুন্দর, একটা বনদিয়ানা ছাপ আছে। হ্যাঁ বাবাকে জানি না, হোটেলের লোকটা ঠিক দেখেছে বলছে ও সিরিমে গায়া। তো এইমাত্র হোটেলে ঢুকলাম আর কি, এন্ট্রি করলাম, এতক্ষণ বাইরে বসেছিলাম, ভিউটা নিচ্ছিলাম, ভিউটা দেখছিলাম। তো হোটেলটা দেখো জাস্ট বিশাল একটা আমাদের রুম দিয়েছে, এইখানে একটা খাট আর এখানে একটা খাট, তো দেখতে পাচ্ছ কত বড় একটা রুম পেয়েছি। প্লাস এখানে একটা ছোট্ট ড্রেসার টাইপের করা আছে, এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে। তো এইরকম মানে হোম রুম টোরটা তোমাদের দিয়ে দেবো পরে, ঠিক আছে, এখানে মিরর দেওয়া। আর এই পাশের সিনটা হচ্ছে অন্যরকম, মানে ওই বাইরের ভিউটা। তো ঘরটা জাস্ট দেখো কি বড়, বিশাল ঘর, ঠিক আছে, রুম টুর পরে দিয়ে দেবো। এটা আমার সবচেয়ে পড়লো রে, পড়লি, এটা এটা সবচেয়ে মজার জিনিস, এটা হচ্ছে, এটা হচ্ছে টয়লেট, ঠিক আছে, এটা তোমরা কেউ ভেবো না যে ব্যালকনি থেকে ভিতরে ঢুকছি। তো এটা হচ্ছে টয়লেট, দেখতেই পাচ্ছ এখানে বেসিন টেসিন সমস্ত কিছু রাখা আছে, কল টল রাখা আছে, দরজা খুললেই কিন্তু ব্যালকনি, ব্যালকনিটা কতটা লম্বা দেখো। তো এইরকম টয়লেটের পেছনে না এরকম ব্যালকনি বহুত, মানে জীবনে আমি দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখছি। তার মানে এখানে আরামসে কাজকাম করে নেওয়ার পর এইখানটা দাঁড়িয়ে কিন্তু ভিউ উপভোগ করা যাবে, তাই না? তো অনেকক্ষণ
এখন পর একটু রিল্যাক্সে বসলাম, এখনও ড্রেস ফ্রেস চেঞ্জ করিনি, অ্যাকচুয়ালি স্নান ফান করেই আসিনি, এখানে করবো। এখন 11টা বেজে গেছে পৌঁছাতে, 6:45 ট্রেন ধরেছিলাম, তারপরে ওখান থেকে 8:30 পরপর উঠেছি গাড়িতে, মানে দেরাদুন পৌঁছে 8:30 পরপর গাড়িতে উঠেছি। মাঝখানে একটু হল্ট করেছিলাম ওই ব্রেকফাস্ট করার জন্য, তো আস্তে আস্তে 11টা বেজে গেল। এই হোটেলটা ভীষণ সুন্দর, একদম টপে তোমাদের যা দেখালাম, আর এই হোটেলটার মধ্যে একটা বনে দেওয়ার একটা ছাপ আছে। এই যে এইগুলো দেখছো এই পিলার টিলাগুলো, এগুলো কিন্তু সমস্ত সিমেন্টের, ঠিক আছে, কাঠের ফাটের কিছু নয়। আর উপরের দেখা একদম উপরে কত টপ, আগেকার দিনে যেই বড় বড় হল রুমগুলো হতো ঠিক সেই টাইপের দেখতে। আমার তো ভীষণ ভালো লেগেছে, দেখো ওই রকম স্ট্রাকচার করা। তো এই একটা বেড, তো এই একটা বেড, আর ওই পাশে হচ্ছে আর একটা বেড, এটা অনেকটা বড় রুম নেওয়া হয়েছে, আর এইভাবে হচ্ছে গোছানো, তো আমার ভীষণ ভালো লেগেছে। আর খাটফাটগুলো আজকালকার দিনের আদলেই করা। তো যাই হোক, ওখানে এলইডি টিভি আছে, ওখানে সাজুগুজুর জায়গা আছে, ড্রেসের জায়গাটা তোমাদের দেখালাম, বড় বড় ওয়ার্ড্রব আছে দুখানা, কেন বেশি লং করবো না। এটা একটা পার্ট থাকলো, মুসুরি পার্ট 2-3 এইভাবে এগোবে, ঠিক আছে, তোমরা দেখতে থাকো, টু বি কন্টিনিউড করা থাকবে। যাই হোক, একটু পরে লাঞ্চ করতে যাবো, তার পার্ট থেকে তোমাদের আবার দেখাবো, আর সন্ধ্যেবেলা যাবো মেলে।